নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরভরা মাছ ভাজার রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য নুন। আমি এখানে কোনো ময়াম দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নিলাম। ময়দাতে সামান্য তেল বলিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিলাম এক চিমটি কালো জিরে, দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা আলু। আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন হলুদ। কালারের জন্যে দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবটা নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে সামান্য টমেটো সস দিলাম, আপনারা চাইলে টমেটোও দিতে পারেন। ভালো মতো কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, তাই জন্যে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা। হাই ফ্লেমে মিনিট 3-4 মধ্যেই কিন্তু এটা আমার হয়ে গেছে। গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এদিকে আমি 4 লেচি কেটে নিয়েছি, এক্সট্রাটা বাদ দিলাম। সামান্য ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে আমি লম্বা শেপ করে বেলে নিচ্ছি। রুটির মতো করেই বেলবো, কিন্তু একটু লম্বা করে বেলবো। বেলে নেওয়া আমার হয়ে গেছে, এবার ঠিক মাঝ বরাবর দিয়ে দিচ্ছি পুর। পুর দিয়ে দেওয়ার পরে আমি এবার ধারগুলোকে ঠিক এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখতে থাকুন আমি কিভাবে কেটে নিচ্ছি, আপনারা যখন বাড়িতে তৈরি করবেন ঠিক একইভাবে কিন্তু কেটে নেবেন। ধারগুলো কেটে নেওয়া আমার হয়ে গেছে, এবার মুড়ে নেব। দেখুন মাছের মুড়োর সামনেটা কিন্তু এরকম হাঁ করা থাকে, সেই জন্য আমি পুরোটা ভাঁজ করে জুড়ে দিলাম না। এবার একটা একটা করে নিয়ে আমি ঠিক এইভাবে জুড়ে দিচ্ছি। যখন জুড়বেন তখন দুটো হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে, তা না হলে খুলে বেরিয়ে যেতে পারে ভাজার সময়। এই শেষের অংশটা যখন জুড়ব তখন কিন্তু একটু ভালো করে চেপে চেপে দিতে হবে। এবার নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ, কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন করে দিলাম। ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে সুন্দর একটা লেজের ডিজাইন করে দিলাম। নিয়ে নিয়েছি একটা লবঙ্গ, লবঙ্গটা এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল মাছের চোখ। সত্যি করে বলুন তো, লাগছে না ঠিক মাছের মতো? চলুন আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাই। ঠিক একইভাবে আমি ধারগুলোকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। শেষের দিকটা কিন্তু যদি পারেন জল হাত করে একটু চেপে চেপে আটকে দেবেন, তাহলে খুলে যাবার ভয় থাকবে না। তৈরি হয়ে গেল আমার আরও একটা মাছ। চলুন এবার এই পুরভরা মাছগুলোকে ভেজে নেওয়া যাক। দিয়ে দিলাম সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন, কিন্তু মাছ ভাজার ক্ষেত্রে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো সর্ষের তেল, সেই জন্যে আমি ভেজে নিচ্ছি সর্ষের তেলে। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলোকে।
যে কোনো দিন বাড়িতে বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দের হবে এই রেসিপিটি। একবার নয়, বারবার খেতে চাইবে আপনারই হাতে। মাছ ভাজা হয়ে গেলে টমেটো সস বা চিলি সস বা কাসুন্দি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল পুরভরা মাছ ভাজার রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।